আজকে সব থেকে চাঞ্চল্যকর খবরে আমি প্রথমে নজর রাখবো। আজকে কিন্তু প্রথম কুচলিবাড়ি অঞ্চলে কিন্তু প্রথম করোনার হদিশ মিলে। মেখলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতে এবার করোনার থাবা। শুক্রবার মেখলিগঞ্জে কুচলিবাড়ির দুই যুবকের শরীরে করোনা হদিশ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে। জানা গেছে কুচলিবাড়ির জিগাবাড়ি ও খামচারহাটের একজন করে যুবক করোনা আক্রান্ত। স্থানীয় প্রশাসন থেকে জানা গেছে ওই দুই যুবক কর্ণাটক থেকে বাড়ি এসেছেন। বাড়িতে ফেরার পর তাদের করোনা ভাইরাসের পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর। তারপর তাদের দুজনের রিপোর্ট পজিটিভ। আর খবর পাওয়ার পর ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই দুই যুবকের বাড়ি কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। দুই যুবকের বাড়ির এলাকায় বাস দিয়ে ঘিরে রাখা হয়েছে, পাশাপাশি এলাকা স্যানিটাইজেশন করা হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আমি তুলে ধরলাম কিভাবে কুশলিবাড়ির এই দুই জায়গায় কন্টেনমেন্ট জোন করা তৈরি করা হয়েছে এবং প্রশাসনিক হস্তক্ষেপে তাই বিভিন্ন এই এলাকাটা কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। তো কুশলিবাড়ির প্রান্তিক সীমানা থেকে আমি তাপস রায়, রিপোর্ট সি নিউজ। আপনার পছন্দসই মোবাইল ফোন কিনতে চান, তবে আজই চলে আসুন মেখলিগঞ্জ বাজারের রাধা গোবিন্দ মোবাইল হাউসে। এখানে বিশেষ ছাড়ে পেয়ে যাবেন সব ধরনের মোবাইল ফোন। এছাড়াও এখানে স্যামসাং সেটের ওপর জিরো ইন্টারেস্টের ফিনান্সের সুব্যবস্থাও আছে। স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যান আপনার পছন্দসই স্যামসাং সেট। এছাড়াও এখানে পেয়ে যাবেন মোবাইলের যাবতীয় সরঞ্জাম, মোবাইল রিপেয়ারিংয়ের সুব্যবস্থাও আছে। যোগাযোগ অপূর্ব বিশ্বাস, ফোন নম্বর 9614003500।